সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আন্দ্রে রাসেলের অতিমানবিক প্রচেষ্টা ও নীতিশ রানার অনবদ্য হাফ সেঞ্চুরির দৌলতে কেকেআর 200 গন্ডি পার হয়, তবে শেষমেশ তাদের থামতে হয় 5 উইকেটে 203 রানে। রোমাঞ্চকর হাই স্কোরিং ম্যাচে আরসিবি জেতে 10 রানের ব্যবধানে। কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল যখন 25 বলে 65 রানে আউট হন, এরপরই বেঙ্গালুরুর অধিনায়ক উগ্র আচরণ টিভির পর্দায় প্রকাশ পেয়েছে। শুক্রবার রাতে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে এমন দৃশ্যের অবতারণা হয়। আন্দ্রে রাসেল যখন আউট হয়ে সাজঘরের দিকে রওনা দিয়েছেন, ঠিক ওই সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলি তার প্রতি আপত্তিকর শব্দ প্রয়োগ করে উগ্রতা দেখান, যা টিভি পর্দায় উচ্চারণ ভঙ্গিতে স্পষ্ট প্রকাশ পেয়েছে। চলতি আইপিএলে নিজের প্রথম শতক হাঁকান বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি, ম্যাচও জেতে তার দল। কিন্তু তার এই আচরণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা শুরু হয়েছে। অসাধারণ ইনিংস খেলে সাজঘরে ফেরা রাসেলকে কটুক্তি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয় রাসেল সমর্থক ক্রিকেট ভক্তরা। টুইটারে কোহলির আচরণ নিয়ে চলে সমালোচনার ঝড়। তার মতো একজন বড় মাপের খেলোয়াড়ের নিয়মিত মাঠে এই ধরনের আচরণ ভক্তদের পছন্দ হয়নি। কানিশ রায়না নামের একজন লেখেন, কোহলি ব্যাটসম্যান হিসেবে হিরো, ক্রিকেটার হিসেবে জিরো। তিনি রানের মেশিন, কিন্তু রাসেলের প্রতি তার আচরণটা তার সত্যিকারের চরিত্র। এজন্য আমি কোহলিকে অপছন্দ করি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।